হ্যালো বন্ধুরা, আমি নাজিমুদ্দিন মির্জা, নাজিমুদ্দিন টিউটারের পক্ষ থেকে বলছি। আজকে আমরা দেখবো যে কিভাবে ফাইল রিনেম করতে হয়, তা আমরা নাম পরিবর্তন করব কিভাবে কোনো একটি ফাইলের। তো চলুন আমরা দেখে নিই সেইটি ভিডিওটি। বন্ধুরা, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করুন এবং আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চোখ রাখুন নাজিমুদ্দিন টিউটারে। তো চলুন আমরা কমান্ড প্রম্পট বা ডস ওপেন করলাম। ডস ওপেন করার পরে আমরা সর্বপ্রথমে ফাইল যেহেতু রিনেম করতে চেয়েছি, চলুন আমরা সেটি দেখে নিই। তো ফাইল রিনেম করার জন্য কোন ফাইলটি রিনেম করতে চাই সেটি সিলেকশন করতে হবে। সাপোজ আমরা এই ফাইলটি রিনেম করতে চাই, কী নামে চেঞ্জ করতে চাই সেটি আমরা রিনেম করব। রিনেম করার জন্য আমাদের কী করতে হবে, যেখানে আছে ওই ফাইলটি সেখানে অর্থাৎ যেতে হবে। তো সেখানে যাওয়ার জন্য আমরা কী করবো, সিডি স্পেস ডিএসকে টিওপি আমরা লিখলাম, অর্থাৎ আমাদের এই ফাইলটি ডেস্কটপে আছে, তার জন্য আমাদের ডেস্কটপে আসতে হবে। ডেস্কটপে আসার জন্য কী কমান্ড লিখেছি আমরা, সিডি এবং ডেস্কটপ ডিরেক্টরির নেম লিখলাম। লেখার পরে এন্টার প্রেস করলাম, করার পরে আমরা কি ডেস্কটপ এলাম। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, কেন আমরা ডেস্কটপে আসবো? তাহলে আমি বলে দিই, সাপোজ আপনি বেড়ার চাপায় দাঁড়িয়ে আছেন এবং আপনাকে কেউ খুঁজছে। যখন আপনাকে কেউ খুঁজছে, ফোন করে আপনি বললেন যে আমি বেড়ার চাপা বাদুড়িয়া রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছি। এবারে আপনি তাকে বললেন এবং সে বাদুড়িয়া রাস্তার মোড়ে এসে আপনাকে খুঁজছে, কিন্তু আপনি বাদুড়িয়া রাস্তার মোড়ে নেই, না থেকে আপনি বাদুড়িয়া বেড়ার চাপায় চৌমাথায় আছেন। তাহলে কি হলো, আপনাকে সে খুঁজে পাবে? পাবে না। তাহলে আপনি একরকম লোকেশন দিয়েছেন আর আরেক জায়গায় দাঁড়িয়ে আছেন, অর্থাৎ আপনি যে অ্যাড্রেসটি দিয়েছেন সেটি সঠিক নয়, খুঁজে পাচ্ছে না। সেই অ্যাড্রেসটিতে আপনি যেহেতু নেই, তাহলে এখানে ঠিক তেমন যে সেই কোন লোকেশানে ফাইলটি আছে সেটি সঠিকভাবে দেখিয়ে দেবে দিতে হবে। সাপোজ আমি এখানে থেকে আমি ফাইলটি রিনেম করতে চাই, কিন্তু ওই লোকেশানে ওই ফাইলটি নেই, তাহলে কি রিনেম হবে? হবে না। তার জন্য আমাদের সেই সেম লোকেশানে যেতে হবে, তার জন্য আমরা সেম লোকেশানে এলাম। অর্থাৎ এই ফাইলটি যেহেতু রিনেম করতে চাই, ডেস্কটপে ছিল ফাইলটি, সেই ডেস্কটপে এলাম এবং ডেস্কটপে আসার পরে সেই ফাইল নেম আমরা লিখব। প্রথমে আমরা রিনেম করার জন্য আমাদের একটি কমান্ড লিখতে হবে, কি লিখতে হবে, রেন অথবা রিনেম। আমরা রেন লিখলাম, স্পেস দিলাম, দেওয়ার পরে ওল্ড ফাইল নেম, ওল্ড ফাইল নেম কি ছিল, এক্স ওয়াই জেড, আমরা কি দিলাম, এক্স ওয়াই জেড। এবং এই ফাইলটির এক্সটেনশন নেম কি ছিল, সেই এক্সটেনশন নেমটি এর সঙ্গে দিতে হবে। এক্সটেনশন নেম কি ছিল চলুন তো আমরা দেখে নিই। দেখে নেওয়ার জন্য আমরা কি করব, ফাইলটির উপরে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি যে প্রপার্টিজ, আমরা প্রপার্টিজে ক্লিক করলাম। প্রপার্টিজে ক্লিক করার পর এখানে টিএক্সটি লেখা আছে, এক্সটেনশন নেম, ব্র্যাকেটের ভিতরে দেখতে পাচ্ছেন তাই না, সব কিছুর এক্সটেনশন নেম এইভাবে দেখতে হয়। তো তাহলে এখানে এর এক্সটেনশন নেম কী হবে, ডট টিএক্সটি, তাই না? তাহলে আমরা ডট টিএক্সটি লিখলাম, তাহলে এটি এক্সটেনশন লিখলাম, এক্সটেনশন নেম লিখলাম। লেখার পরে আমরা স্পেস দিলাম, অর্থাৎ আমরা প্রথমে কী লিখলাম, রিনেম করার জন্য রেন লিখলাম কি কমান্ড। এবার ওল্ড ফাইল নেম লিখলাম, অর্থাৎ যেটা রিনেম করতে চাই, যে ফাইলটা কী নামে রিনেম করতে চাই সেই নামটি এবার দিতে হবে। আমরা সাপোজ এখানে এবিসি দিলাম, এবারে আমার এই এবিসি যেটা দিলাম সে এক্সটেনশন নেমটাও দিতে হবে। আমরা এখানে টিএক্সটি লিখে দিলাম, দেওয়ার পরে যদি আমরা এন্টার প্রেস করি, এখন দেখেন এটা এক্স ওয়াই জেড আছে। এন্টার প্রেস করার সাথে সাথে কি ওই ফাইলটি রিনেম হয়ে কি চেঞ্জ হয়ে যাবে, ওয়াই এবিসি, কারণ আমরা এখানে নিউ ফাইল নেম কি দিয়েছিলাম, এবিসি। এবারে আপনি এটা রেন কমান্ড লিখে করেছেন, আপনি সাপোজ এটা রেন কমান্ড না লিখে আপনি যদি এটা সাপোজ আমরা এটি মুছে দিই, আপনি যদি পুরোটা লিখতে অর্থাৎ রিনেম যদি লিখতেন, তাহলে কি রিনেম করতে পারতেন? হ্যাঁ, অবশ্যই এটি রিনেম করার জন্য রিনেম অথবা রেন লিখলেই হবে। তাহলে আমরা এখানে এবিসি লিখলাম, অর্থাৎ ওল্ড ফাইল নেম, তাহলে টিএক্সটি আমরা লিখলাম, লেখার পর স্পেস দিলাম, দেওয়ার পর আবার নিউ ফাইল নেম, ধরো এএসডি আমরা দিলাম, এবং এর এক্সটেনশন নেম কী হবে সেটিও আমাদের বলে দিতে হবে। তাহলে চিনতে সুবিধা হবে, অর্থাৎ কম্পিউটারকে বোঝাতে হবে যে এই কাজটি করতে চাই, এই ফাইলটা আমি রিনেম করতে চাই। সঠিকভাবে বোঝাতে পারলে তবে কম্পিউটার সঠিকভাবেই কাজ করবে। তো আমরা প্রথমে দিলাম রিনেম এবং এবিসি ওই ওল্ড ফোল্ডার নেমটি, এবং আমরা এরপরে দিলাম নিউ ফোল্ডার নেম, যে নামে ফোল্ডার সরি ফাইল, যে নামে আমরা ফাইল তৈরি করতে চাই সেই নামটি আমরা দিলাম। এবার যদি আমরা এন্টার প্রেস করি, দেখেন সাথে সাথে রিনেম হয়ে গেছে, তাই না? তাহলে এভাবে আমরা রিনেম করতে পারি কোনো ফাইল। সাপোজ অন্য কোনো লোকেশানে আছে, সাপোজ দেখেন আমরা লোকাল ডিস্ক পার্সোনাল আই এই জায়গাটিতে আমরা চলে এলাম, এই ফাইলটা আমরা রিনেম করতে চাই, তখন আমরা কীভাবে রিনেম করব? তার মানে কি আমাদের ওখানে যেতে হবে, ওই লোকেশানে, অর্থাৎ আমরা এই আই লোকাল ডিস্কে কীভাবে যাব, তার জন্য আমাদের কী করতে হবে, আই টিপলাম, এরপরে আমরা ক্লোন দিলাম, অর্থাৎ ড্রাইভ নেম দিলাম এবং ক্লোন দিলাম, এন্টার প্রেস করলাম, করার পরে আমরা কি ওই ড্রাইভে গেলাম, এবং আমাদের রিনেম করার জন্য কী লিখতে হয় সেই কমান্ড লিখতে হবে। কমান্ড লেখার পরে আমাদের কী লিখতে হবে,
সেই ওল্ড ফাইল নেম, অর্থাৎ ওল্ড ফাইল নেম কি ছিল, এএসডি, তাই না? এএসডি আমরা লিখলাম, এবং ওর এক্সটেনশন নেম কি আছে, টিএক্সটি, আমরা টিএক্সটি দিলাম। তাহলে এটা কে লিখলাম আমরা, ওল্ড ফাইল নেম। এবারে আমরা যদি নিউ ফাইল নেম লিখতে চাই কিভাবে লিখবো, তাহলে আমরা ধরো দিলাম QWE, দিয়ে আমরা এর এক্সটেনশন নেমটিও লিখে দিলাম টিএক্সটি। এবারে যদি আমরা এন্টার প্রেস করি, তাহলে সাথে সাথে দেখেন এটি রিনেম হয়ে গেছে। তাহলে এভাবে আমরা যে কোনো জায়গা থেকে, যে কোনো প্লেসে, যে কোনো ফোল্ডারের ভিতরে থাকা যে কোনো ফাইল আমরা যে কোনো মুহূর্তে যে কোনো নামে রিনেম করতে পারি। তো বন্ধুরা, এত সময় ভিডিওটি দেখার জন্য, আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা এখনও যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন, আমার সঙ্গে থাকুন, এবং আমরা অনেক ভিডিও নিয়ে আসবো, বিগিনার লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং ইন দিস ভিডিও। হ্যাঁ বন্ধুরা, তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। যদি আপনার থ্রু দিয়ে আপনারই বন্ধু যদি এই জবটি পেয়ে যায়, তবে সে কত না খুশি হবে। তো এই নিউজটি সবার মাঝে ছড়িয়ে দিন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং ইন দিস ভিডিও। আর বন্ধুরা, আমি এবার থেকে প্রতিনিয়ত আমার এই নাজিমুদ্দিন টিউটর চ্যানেলে ভিডিও আপলোড করতে থাকবো। আপনারা সাবস্ক্রাইব করুন ওই লাল বাটনটি ক্লিক করে, এবং নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান বেল ঘন্টি বাজিয়ে দিন, যাতে করে আমার নতুন নতুন ভিডিও খুব সহজে সবার আগে আপনি পেতে পারেন। থ্যাংক ইউ।